ক্যানিং এর উদযাপন হলো 22তম জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ। হাঁস মুরগি পালনের মাধ্যমে কিভাবে আয় বাড়ানো যায়, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে কলমে তারই পাঠ দেওয়া হলো। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশের আধিকারিক সহ স্থানীয় বিধায়ক। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে হাঁস মুরগি ডিম দুধের আয় বৃদ্ধি, পশুপালনের মাধ্যমে কিভাবে আয় বাড়ানো যায়, প্রাণী সম্পদ সপ্তাহে হাতে কলমে সেই পাঠ দিলেন আধিকারিকরা। এই আয় বৃদ্ধির ফলে বাইরে থেকে যাতে ডিম দুধ আনতে না হয়, তার জন্য কিভাবে প্রাণীদের রক্ষা করা যায় গুরুত্ব দিয়ে সেই দিকটিও দেখতে হবে। প্রাণী সম্পদ সপ্তাহে এই দিকগুলি তুলে ধরলেন আধিকারিকরা। প্রাণী সম্পদ বিকাশের যে সমস্ত প্রকল্পগুলো সারা দেশের মধ্যে হয় সেগুলো রূপায়ণের জন্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগ নয়, পঞ্চায়েত সমিতি এবং প্রশাসনের সঙ্গে জড়িত এবং তাদের সঙ্গে একভাবে কাজে কাজ করে সেই প্রকল্পগুলো রূপায়িত হয় এবং যাতে মহিলারা আরো বেশি ভাবে প্রাণী পালনের সঙ্গে বিজ্ঞানসম্মতভাবে প্রাণী পালন করেন এবং যাতে আরো বেশি তারা ভূমিকা নির্বাহ করতে পারেন এবং আরো শক্ত পায়ে দাঁড়াতে পারেন দল হিসাবে এবং ব্যক্তিগতভাবে, সেই হচ্ছে আসল প্রচেষ্টা। কয়েক লক্ষ মহিলারা আছে গ্রামে গঞ্জে, তারা স্বনির্ভরশীল মাধ্যমে তারা ছাগল, তারা হাঁস মুরগি থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পকে উৎপাদন করে তার মাধ্যমে এর চাহিদা তারা পূরণ করছে এবং তারা আর্থিকভাবে তারা নিজেরা প্রতিষ্ঠা লাভ করছে। কর্মসংস্থানের জন্য আরো বেশি করে স্বনির্ভর গোষ্ঠী গড়ার কথা আলোচনায় উঠে আসে। জানানো হয় রাজ্য সরকারের নানান প্রকল্পের কথা, তাদেরকে যাতে কনভিন্স করে বুঝিয়ে ভালো ভাবে যাতে আরো বেশি ভাবে আমরা এই প্রাণীর প্রতিপালনের জন্য পৌঁছে দিতে পারি এবং তাদেরকে সরকারি লোন দিয়ে এবং প্রাণী দিয়ে তারা যাতে তাদের আর্থিক সমৃদ্ধির পর তাদের বিকাশ হয় সেদিক থেকে সতর্ক করার জন্য, তাদের যোগাযোগ করার জন্য আজকে এখানে প্রায় সপ্তাহ দিন আছে। এই দিনই মঞ্চ থেকে এসো রোগের টিকা দাও বলে কয়েকশো কলম দিয়ে সচেতন করা হয় উপস্থিত সবাইকে। প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।